সম্প্রতি রাজ্যে দুজন প্রাক্তন ক্রীড়া সংগঠক প্রয়াত হন। এরা হলেন প্রাক্তন পোল ভোল্টার তথা ক্রীড়া শিক্ষক নারায়ণ নন্দী এবং প্রাক্তন সারের শিক্ষক তথা খো খো খেলোয়াড় কানু রায়। এই দুই ক্রীড়া সংগঠকের অকাল প্রয়াণে রবিবার NSRCC-তে এক স্মরণ সভার আয়োজন করা হয়। রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স সংস্থা এবং রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের আধিকারিকরা। রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স সংস্থার কার্যকরী সভাপতি তথা প্রাক্তন অ্যাথলেট তপন ভট্টাচার্য এই সংবাদ জানিয়েছেন। আমাদের আজকের যে শোক সভা যেটা আমরা করতে যাচ্ছি, ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এবং মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সমস্ত কার্যকর্তারা এবং সভ্য সভ্যরা মিলে যেগুলো আমরা করতে যাচ্ছি, আমাদের প্রাক্তন অ্যাথলিট বিশেষ করে আমাদের পোল ভোল্টার নারায়ণ নন্দী মহোদয় প্রয়াত হয়েছেন, সঙ্গে কানু রায় খোকোর বিখ্যাত খোকো প্লেয়ার উনিও প্রয়াত হয়েছেন, ওনাদের স্মৃতিচারণ করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। উল্লেখ্য, প্রয়াত নারায়ণ নন্দী পোল ভোল্টার ছিলেন, মূলত ওনার প্রচেষ্টাতেই রাজ্যে পোল ভোল্ট জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া সারের শিক্ষক কানু রায় ছিলেন রাজ্যের একজন প্রখ্যাত খো খো খেলোয়াড়। রাজ্যে খো খো খেলাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।